খোয়াইসহ রাজ্যবাসীর মঙ্গল কামনায় সিঙ্গিছড়ার বেলতলিস্থিত ছন্দনীর কমিউনিটি হলের মাঠে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে শ্যামা মায়ের আরাধনা। এই শ্যামা পূজাকে কেন্দ্র করে খোয়াই শহরে এই প্রথমবার তৈরি করা হয়েছে 15 ফুট উচ্চতার কালী প্রতিমা। প্রায় এক মাস সময় অতিবাহিত করে মূর্তি নির্মাণ করেছেন স্থানীয় মৃৎশিল্পী শিবব্রত শর্মা চৌধুরী। পুজোর বাজেট প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস এবং পূজা কমিটির সম্পাদক গোপাল দেব। শ্যামা পুজো উপলক্ষে আলো রোশনাইতে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। পূজা উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করা হবে মায়ের মহাপ্রসাদ। খোয়াইবাসীর মঙ্গল কামনায় তথা ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় সিঙ্গিছড়া সার্বজনীন কালী পূজা কমিটি শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। আগামীকাল 4ঠা বৈশাখ, 18ই এপ্রিল মঙ্গলবার শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের সিঙ্গিছড়া ছন্দনীর কমিউনিটি হলের সামনে পূজা আরম্ভ হবে। আমরা কমিটির পক্ষ থেকে সমগ্র খোয়াইবাসীর সার্বিক সহযোগিতা উপস্থিতি কামনা করি, পাশাপাশি সবাইকে মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য আমরা বিনম্রভাবে আহ্বান রাখছি। 15 ফুট উচ্চতা শ্যামা প্রতিমা ঘিরে উৎসাহী ঢল নেমেছে খোয়াইতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।